কেন খুব সুন্দর কিন্তু লাইটিং শো হচ্ছে। আজ 17 অক্টোবর, আজকে একটা বিশেষ দিন। বিশেষ দিন এই কারণেই বলছি, কারণ হচ্ছে আসানসোল ধেমুমেন কলের যে টুইন টাওয়ার প্যান্ডেলটি রয়েছে, এই প্যান্ডেলটির আজ হচ্ছে ওপেনিং দিন। আর ওপেনিংয়ে কে আসছে না আসছে সমস্ত কিছু ইনফরমেশন থাকছে। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু প্রচুর বড় একটা মেলা হয়, মেলা তার সাথে টুইন টাওয়ার প্যান্ডেল, এখানে কিন্তু লাইটিং শো রয়েছে, সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো, আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো আসানসোল ধেমুমেন কলের দুর্গাপুজোর প্যান্ডেল টুইন টাওয়ার। তোমাদের আমি একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অলরেডি প্যান্ডেল ওপেনিং হয়ে গেছে। আর তোমরা হয়তো সবাই জানো এটা ধেমুমেন কোলারি, তার জন্য এটা কিন্তু কোলারির আন্ডারে কিন্তু এই প্যান্ডেলটি হয়। তার জন্য এখানে যে সিলেট জিএমআর থাকে, অলরেডি স্টেজে প্রোগ্রাম চলছে, তোমাদের এগুলো আমি এতটা দেখাচ্ছি না। আর এখানে তোমাদের বলে রাখি, প্রত্যেক বছর কিন্তু প্রচুর লাইট দেওয়া হয়, দেখে নাও। আসানসোল ধেমুমেন কোলারির টুইন টাওয়ার প্যান্ডেল আজ ওপেনিং হচ্ছে। আর দেখুন লাইটিং শোটা কিন্তু খুব সুন্দর রয়েছে। আর এইখানে রয়েছে স্টেজ, এখানে কিন্তু ওপেনিং প্রোগ্রাম চলছে। আর এটা তোমরা সবাই জানো এটা এসিল তরফ থেকে এই প্যান্ডেলটি করা হয়, তার জন্য এসিল যে জিএমআর থাকে তারা আসছে ওপেনিং করতে। আর বাকি দেখানো, এখানে লাইটিংটা খুব সুন্দর চলছে। বাকি আমি তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি কেমন কি হয়েছে। প্যান্ডেলের ভেতরে চলে এসেছি, দেখে নাও, কাজগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। আর আমি তোমাদের বলেছিলাম যখন প্রিপারেশনের ভিডিও বানিয়েছিলাম, এই দেখে নাও, এই যে প্লারগুলো কিন্তু এই জায়গাতে লাগানো হয়েছে। আর ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর রয়েছে, প্রতিমাগুলো দেখে নাও খুবই সুন্দর আছে, কাজগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে, দেখে নাও। বাকি এই যে ওপরে প্রতিমা রয়েছে এগুলো থিমের জন্য, আর এই যে নিচে প্রতিমা রয়েছে এইগুলো কিন্তু পুজো করা হবে। তোমাদের দেখালাম এই প্যান্ডেলের ভেতরটা, ভেতরটা কিন্তু খুবই সুন্দর কাজ করা হয়েছে, দেখে নাও। আর এখানে রয়েছে প্রতিমা, প্রতিমা কিন্তু কাজগুলো খুবই সুন্দর। বাকি যদি বললি এখানে সেরকম কিছু থিম হয়নি ভেতরে, বাইরে কিন্তু লাইটিং শোটা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, কারণ এখন প্রোগ্রাম চলছে, তার জন্য কিন্তু এখন শুরু করেনি। প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আবার কিন্তু লাইটিং শোটা থাকবে, প্লাস ওর সাথে থাকবে মিউজিক। তোমাদের আমি এখানে লাইটিং শোটা দেখালাম, এখানে লাইটিং শোটা কিন্তু ভালো হচ্ছে, আর অলরেডি প্রোগ্রাম চলছে, এখনও পর্যন্ত প্রোগ্রাম শেষ হয়নি। বাকি তোমরা এখানে ভিজিট করতে পারো। তোমাদের আমি প্রপার এখানের অ্যাড্রেসটা বলি, এখানে আমি যদি অ্যাড্রেসের কথা বলি, এখানে অ্যাড্রেস হচ্ছে ধেমুমেন কোলিয়ারি। ধেমুমেন কোলিয়ারি কোন জায়গায় পড়ছে সেটা তোমাদের প্রশ্ন। আসানসোল চিত্তরঞ্জন যে মেন রাস্তা রয়েছে, মেন হাইওয়ে বা পুরুলিয়া হাইওয়ে বলতে পারো, এটা হচ্ছে ধেমুমেন কোলিয়ারি। লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে এখানে আসতে পারো। টুইন টাওয়ার প্যান্ডেলের যে লাইটিংটা চলছে কিন্তু খুবই সুন্দর আছে। এই যে টাওয়ারগুলো রয়েছে, টাওয়ারগুলোতে কিন্তু প্রচুর লাইট দেওয়া হয়েছে। টুইন টাওয়ার প্যান্ডেলে কিন্তু লাইটিং শো শুরু হয়ে গেল, আর এখানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তাই এবারে লাইটিং শো শুরু হয়ে গেছে। দারুণ লাইটিং শো, তোমরা অতি অবশ্যই কিন্তু ভিজিট করো আসানসোল ধেমুমেন কোলিয়ারি টুইন টাওয়ার প্যান্ডেলে। চলো এবার এনজয় করো লাইটিং শো। কোলারি
কিন্তু খুব সুন্দর লাইটিং শো চলছে এখানে কিন্তু লাইটিং শোতে দেখতে একটা আলাদা এনার্জি লাগছে আর তোমরা এলে তোমাদের একটা জিনিস মনে হবে যে এখানে লাইটিং শোটা দেখতে থাকি মানে এমন লাগছে দেখে না খুব সুন্দর লাগছে দেখতে কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে দুর্গাপূজা সিরিজ নিয়ে এখন এই পর্যন্তই বাই বাই মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর